স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। পাঁচ দিন ধরে তো একটানা বৈঠক করলেন, তো মোটের উপর ওভারঅল আউটকাম কি বেরোলো? আউটকাম তো প্রস্তুতি চলছে, কি প্রস্তুতি হয়েছে আর কি করা হচ্ছে নিয়ে চর্চা চলছে বিধানসভা ধরে ধরে, আর তারপরে আবার পর্যালোচনা চলবে, এটা চলতেই থাকবে, একটা প্রসেস। কোনো মন্ত্রীদের এন্ট্রি হচ্ছে না তো বিজেপিতে, টিএমসি থেকে বলে জানতে পারবেন, আপনারাই আগে জানবেন, খবরের জন্য অপেক্ষা করুন। আপনার সঙ্গে যোগাযোগ করছে মন্ত্রীরা? যোগাযোগ তো আমার সঙ্গে অনেকেরই আছে, কিন্তু তার মানে সবাই পার্টিতে আসবে না, নয় আমাদের জন্য সিএ সেটা সরকার যখন বাস্তবায়িত করবে, সাধারণ মানুষ বাংলার সেটার দিকে তাকিয়ে আছে নাগরিকত্ব পাওয়ার জন্য, আর সেটা আমার মনে হয় খুব শীঘ্রই হবে। আমাদের পশ্চিমবাংলা ক্ষেত্রে সবই গুরুত্ব, আর বিজেপি হিসাবে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের বলিদান কাশ্মীরকে অন্তর্ভুক্তি করা, সেটা আমরা সফলভাবে করেছি, এটা আমাদের গৌরবের, এটা একটা গৌরবের দিন, নিঃসন্দেহে সেটাও আমরা পালন করব। এক সময় এত স্যাম্পল কালেকশন হতো, 8-10 দিন 12 দিন পর্যন্ত লেগে যেত টেস্ট হতে, এবং হসপিটাল 10-12 হাজার করে স্যাম্পল জমা হয়ে থাকতো। এখন হয়তো সেটাকে মিনিমাইজ করার জন্য, টেস্ট করার জন্য স্যাম্পল কানেকশন কম হচ্ছে, কিন্তু যখন সংক্রমণ বেশি হচ্ছে স্যাম্পলও বেশি আসা উচিত, টেস্টও বেশি হওয়া উচিত। কিন্তু একটা অন্য প্রশ্ন রয়েছে, মুকুল রায় বলেছেন কি তিনি বিজেপিতেই আছেন, ছিলেন এবং থাকবেন, আপনার কি মনে হয় ঠিক আছে? না, যাদের সন্দেহ ছিল এটা তাদের জন্য উনি বলেছেন, আমাদের কোনো সন্দেহ ছিল না, ঠিক আছে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন, আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ ইনপিস ইমিউন ড্রপ। এনপি দত্ত অ্যান্ড সন সিন্স 1849, ফোন নাম্বার 9875304822।